রাজ্যে সমাপ্ত হলো পঞ্চম দফা নির্বাচন। গতকাল 6টি জেলার মোট 45টি আসনে ভোট গ্রহণ পর্ব হয়েছিল। সামান্য বিক্ষিপ্ত অশান্তির মাঝে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লোকসভা লড়িকে এই কেন্দ্রগুলিতে বিজেপি 45% এবং তৃণমূল 41.5% ভোট পেয়েছিল। তার উপর আবার নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা বিজেপির গড়ে পরিণত হয়েছে। তবে সমানে টক্কর দিচ্ছে মমতা সরকার। ফলে কে কাকে কোন আসনে মাত দিয়েছে তা নিয়ে আলোচনা চলছে বিস্তর। নির্বাচনের পর 45টি আসনে কে কোথায় এগিয়ে গিয়েছে, কি বলছে ভোট পরবর্তী গ্রাউন্ড রিপোর্ট, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্যে গতকাল পঞ্চম দফার 45টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব হয়েছে। 6টি জেলার মোট 45টি আসনে ভোট হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার 16টি আসন, নদিয়া জেলার 8টি আসন, পূর্ব বর্ধমান জেলার 8টি আসন, দার্জিলিং জেলার সব আসন, কালিম্পং জেলার 1টি আসন, জলপাইগুড়ি জেলার সব আসনে ভোট হয়েছে। 2019 লোকসভা নির্বাচনের লড়িখে তৃণমূল 23টি, বিজেপি 22টি আসনে এগিয়েছিল। শতাংশের হিসাবে বিজেপি পেয়েছিল 45% ভোট, তৃণমূল পেয়েছিল 41.5% ভোট। প্রথমে আসে নদিয়ার শান্তিপুর। শান্তিপুর এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি, তবে বিরোধীদের চেয়ে সামান্য এগিয়ে তৃণমূল প্রার্থী অজয় দে বলে মনে করছে তৃণমূল। অন্যদিকে সাংগঠনিক দক্ষতা বেশ মজবুত বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এখানে সংযুক্ত মোর্চার প্রার্থী ঋজু ঘোষাল। ফলে ভোট কাটাকাটিতে এই কেন্দ্রে জয় হতে পারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রানাঘাট উত্তর পশ্চিম। প্রবীণ রাজনীতিবিদ, গত দুবারের বিধায়ক এবং দক্ষ সাংগঠনিক তৃণমূল প্রার্থী শঙ্কর সিংহ। বিরোধীদের থেকে সামান্য এগিয়ে থাকছেন তিনি। এদিকে বিজেপি প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায় বারবার দলবদল করায় তাকে নিয়ে গৃহ শিবিরের অন্তরে ক্ষোভ রয়েছে। তবে বিজেপির হওয়ার জোরে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে গৃহ শিবির, অর্থাৎ এই কেন্দ্রে লড়াই বেশ কঠিন। কৃষ্ণগঞ্জ, এই কেন্দ্রে 45% বেশি মতো সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। গত বিধানসভা উপনির্বাচন থেকে এই অংশের ভোটে থাবা বসিয়েছে বিজেপি। এখানকার বিজেপি প্রার্থী অসিত কুমার বিশ্বাস সহজেই জয় পাবেন বলে মনে করছেন। রানাঘাট উত্তর পূর্ব। তৃণমূলের প্রার্থী সমীর পোদ্দার সারা বছর এলাকায় থাকেন, সংগঠন ভালো। আবার বিজেপির প্রার্থী অসীম বিশ্বাসকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ রয়েছে। এই কেন্দ্রের মতো সম্প্রদায়ের ভোটারদের উপর প্রভাব রয়েছে সমীর পোদ্দারের, সেটাই ঘাসফুল শিবিরের কাছে এক্স ফ্যাক্টর হতে পারে। রানাঘাট দক্ষিণ। গতবার বিধানসভা এই কেন্দ্রে জয় পেয়েছিল বামেরা। প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী বর্ণালী দে। তিনি গত পঞ্চায়েত ভোটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। পাশাপাশি বিজেপির প্রার্থী মুকুটমণি অধিকারী তরুণ চিকিৎসক, এলাকায় তার ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল। মতো সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন তিনি। অন্যদিকে আইএসএফ প্রার্থীর ভোট ভাগাতে এই কেন্দ্রে সহজেই জয় পাবে বিজেপির মুকুটমণি অধিকারী। চাকদহ, এই কেন্দ্রটি সাধারণত তৃণমূলের গড় হিসেবে পরিচিত। বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষকে নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ রয়েছে। ফলে এই কেন্দ্রে জয় হতে পারে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র ঘোষ। কল্যাণী, এবার সকলের চোখ রয়েছে নদিয়া জেলার এই কেন্দ্রটির দিকে। কেননা এই কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছেলে অনিরুদ্ধ বিশ্বাসকে প্রার্থী করেছে মমতা। তবে টিকিটের দাবিদার ছিল বহু, সেই ক্ষেত্রে এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে বিজেপির অ্যাডভান্টেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কেন্দ্রে প্রচার করেছেন। ফলে সহজেই এই কেন্দ্রে বিজেপি জয় পাবে। হরিণঘাটা, এই কেন্দ্রে তৃণমূলের পালেই হাওয়া রয়েছে বলে তৃণমূল মনে করছে। অন্যদিকে এই কেন্দ্রের প্রার্থী কবি গায়ক অসীম সরকার, যেখানে মতো ভোটের ব্যাপক একটা ফ্যাক্টর রয়েছে। ফলে এই কেন্দ্রে অসীম সরকার সহজেই জয় হতে পারেন।
এবার আসি উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি হেভিওয়েট তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শর্মাই বন্দ্যোপাধ্যায়। এলাকায় নিজের পুরনো ভোট ব্যাঙ্ক এবং জনপ্রিয়তাকে হাতিয়ার করে এই এলাকায় জয় হতে পারেন শর্মাই বন্দ্যোপাধ্যায়। কামারহাটি তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা মদন মিত্রের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় এবং এখানে রয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী সায়নদীপ মিত্র। ধারে ভাবে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী, তবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে মদন মিত্রের সঙ্গে বিজেপির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের। বরাহনগর তৃণমূলের মন্ত্রী তাপস রায়ের বিরুদ্ধে লড়াই করছে বিজেপির তারকা প্রার্থী পার্ণ মিত্র। নির্বাচনী লড়াই রয়েছেন কংগ্রেসের অমল কুমার মুখোপাধ্যায়। এই কেন্দ্রে ভোট কাটাকাটিতে জয় হতে পারেন বিজেপি তারকা প্রার্থী পার্ণ মিত্র। দমদম এই কেন্দ্রে দুই অধ্যাপকের লড়াই, তৃণমূলের মন্ত্রী প্রার্থ বসু বনাম বিজেপির বিমল শঙ্কর নন্দের। এই কেন্দ্রে ভোটের ইস্যু একাধিক পানীয় জল, জমা জল, ডেঙ্গু, অটো ও হকার দৌরাত্ম্য, সিগনেট টিকেট রাজ, জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির প্রার্থী। এছাড়াও একাধিক আশ্বাস দিয়েছেন তিনি, তাই এই কেন্দ্রে বিমল শঙ্কর নন্দের জয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে গেরুয়া শিবির। রাজারহাট নিউ টাউন এলাকার সংগঠন গোছানো থেকে মানুষের পাশে দাঁড়ানো সবেতেই অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। আমফান করোনা পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি, তবে টিকিট পাওয়া নিয়ে ঘাসফুল শিবিরের অন্তরেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। উল্টোদিকে বিজেপির প্রার্থী ভাস্কর রায়কে এলাকারবাসী অনেক অংশেই চেনেন না। বিজেপির নিজস্ব সংগঠন ও মোদি হওয়া ভিত্তি এখানে। অন্যদিকে আমফান পরিস্থিতিতে এলাকায় কাজ করেছেন বাম প্রার্থী সপ্তর্ষি দেব, তাই কারো পক্ষে যাবে এই এলাকা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অর্থাৎ এই এলাকায় লড়াই হাড্ডাহাড্ডি। বিধাননগর এই কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রয়েছেন সিপিএম থেকে আসা তৃণমূলে সুজিত বসু, তো অন্যদিকে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা সব্যসাচী দত্ত। এই কেন্দ্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি। রাজারহাট গোপালপুর উত্তর চব্বিশ পরগনার এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। বাম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিজেপির পোরখাও রাজনীতিবিদ সৌমিক ভট্টাচার্য বনাম তৃণমূলের নবাগত তারকা প্রার্থী অদিতি মুন্সির মধ্যে। মধ্যমগ্রাম এই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক রথিন ঘোষের জনসংযোগ ভালো, তিনি এবার তৃণমূলের প্রার্থী। এই কেন্দ্রে একটা বড় অংশের সংখ্যালঘু ভোট রয়েছে, সেই ক্ষেত্রে ভোটযুদ্ধে ফ্যাক্টর হতে পারে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি। ভোট কাটাকাটি হলে বিজেপির প্রার্থী রাজশ্রী রাজবংশী জয়ী হতে পারেন। বারাসাত একাধিক বিতর্কিত মন্তব্য ছেড়ে কিছুটা ধাক্কা খেয়েছে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী, তবে প্রচারে পজিটিভ ফ্যাক্টর রয়েছে। অন্যদিকে এই এলাকায় প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী, ফলে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় জয় হতে পারেন। দেগঙ্গা গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় 75,000 ভোটে এগিয়েছিল তৃণমূল প্রার্থী, বরাবরই এটাই ঘাসফুল শিবির, তাই এই এলাকায় অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল। হাড়োয়া এই কেন্দ্রে লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপি, তবে এই এলাকায় ব্যাপক মেরুকরণ হয়েছে বলে খবর। এখানেই হিন্দু তপশিলী উপজাতি ভোট ব্যাংকে থাপা বসিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলে থাপা বসিয়েছে জোট প্রার্থী করিম আলী, ফলে এখানে সহজেই জয় হতে পারেন বিজেপি প্রার্থী। মিনাখা লড়াইটা বিজেপি বনাম তৃণমূলের, এখানে মেরুকরণের ইতিবাচক প্রভাব পড়বে বিজেপির ভোট ব্যাংকে। সরকার বিরোধী হাওয়া ঝুলি রয়েছে বিজেপির দিকে। এদিকে তৃণমূলের জয়ের পথে কাটা হতে পারে আমফান দুর্নীতি, তাই এই এলাকায় অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি। সন্দেশখালী এই কেন্দ্রে আদিবাসী তপশিলী ভোটারদের নিয়ে ভোটযুদ্ধে বৈতরণী পার হতে চাইছে বিজেপি। উল্টোদিকে এলাকাটিতে তাণ্ডব চালিয়েছিল আমফান, সেক্ষেত্রে মানুষের ক্ষোভ রয়েছে, ফলে এই কেন্দ্রে সহজেই জয় হতে পারে বিজেপির প্রার্থী। বসিরহাট দক্ষিণ এই কেন্দ্রে সিপিএমের দুর্জয় ঘাটেছিল একসময়, তবে পালাবদলের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রেও পালাবদল হয়ে যায়। পরে অবশ্য জয় পেয়েছিল বিজেপির সৌমিক ভট্টাচার্য। শহর কেন্দ্রিক ভোট বিজেপির ঝুলিতে, লোকসভা ভোটে তার প্রমাণ দিয়েছে। উল্টোদিকে গ্রামাঞ্চলের ভোট তৃণমূল দিকে,
ফলে এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি। বসিরহাট উত্তর এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডলের সঙ্গে লড়াইটা বিজেপির অ্যাডভোকেট নারায়ণ মণ্ডলের। আইএসএফ প্রার্থী দিয়েছে পীরজাদা বাজিদ আমিনকে, ফলে এইখানে ভোট কাটাকাটি হলে বিজেপি জয় হতে পারে, অন্যথায় লড়াই হাড্ডাহাড্ডি। হিঙ্গলগঞ্জ এই কেন্দ্রে তৃণমূলের দেবেশ মণ্ডল ও বিজেপির নিমাই দাসের মধ্যে ব্যাপক লড়াই, তবে আমফান ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। অন্যদিকে এখানে রয়েছে মেরুকরণের প্রভাব, মূলত হিন্দু ভোট বাক্স এখানে বিজেপি থেকে। অন্যদিকে ভোট কাটাকাটিতে এই কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী। বর্ধমান দক্ষিণ বাম দুর্গ ছিল একসময়, তবে পরবর্তীতে এখানে তৃণমূলের দুর্গ পরিণত হয়, কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে সামান্য এগিয়ে ছিল বিজেপি। আর এই কেন্দ্রে জোট প্রার্থী থেকে ভোট কাটাকাটিতে অনেকটাই এগিয়ে যাবে বিজেপির প্রার্থী। বর্ধমান উত্তর 2011 সালে তৃণমূলের ঝড়ে এই কেন্দ্রে উড়ে গিয়েছিল সিপিএম, কিন্তু 2016 সালে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আসনটি দখল নেয় ঘাসফুল। কিন্তু রাজ্যে বিজেপির বিপুল জয়ের প্রভাব রয়েছে এই কেন্দ্রে, বহু তৃণমূল পার্টির অফিসে তালা ঝুলে দেওয়া হয়েছে, ফলে এই কেন্দ্রে মূলত হাড্ডাহাড্ডি লড়াই। খণ্ডঘোষ সিপিএমের দুর্গ ছিল, 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে সেখানকার সিপিএম বিধায়ক নবীন চন্দ্র বাগ তৃণমূলে যোগদান করেন, প্রার্থী হন, জিতে তৃণমূলের বিধায়কও হয়েছেন। এই কেন্দ্রে ব্যাপক লড়াই দিতে পারে বামেরা, তবে এই কেন্দ্রে মূলত এগিয়ে রয়েছে টিএমসি। রায়না 2016 সালে এই কেন্দ্রটি প্রথমবারের জন্য পায় তৃণমূল, মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে সিপিএমের সঙ্গে, কিন্তু লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে রেকর্ড লিড পেয়েছিল বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল, বর্তমানে যিনি গৃহ শিবিরে, ফলে এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি। মেমারি এই কেন্দ্রটি 2011 সালে বামেদের হাতছাড়া হয়, 2016 সালে আসনটি দখলে যায় ঘাসফুল শিবিরে, তবে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই। জামালপুর 2011 সালে আসনটি দখল করলে 2016 সালে ফের সিপিএমের কাছে আসনটি হারে তৃণমূল, লোকসভা নির্বাচনে অবশ্য এগিয়েছিল তারা, আসন পুনরুদ্ধারে গোলসির বিধায়ককে এবার এখানে প্রার্থী করেছে তৃণমূল। পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপি, বামেরা আসনটি ধরে রাখতে চাইছে, ফলে এখানে লড়াই হাড্ডাহাড্ডি। মন্তেশ্বর 2016 সালে এই কেন্দ্রে বাম দুর্গের পতন ঘটায় তৃণমূল, বিধায়ক হন সজল পাজা, কয়েক মাস পরে তার অকাল মৃত্যু ঘটে, তার ছেলে সৈকত পাজাকে উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল, রেকর্ড ভোটে জেতেন তিনি, কিন্তু ব্লক নেতৃত্বের সঙ্গে বনিবানা না হয় তিনি বিজেপিতে যোগ দেন, এবার বিজেপির প্রার্থী তিনি, ফলে এখানে ভোটে ব্যাপক লড়াই দিতে পারেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তবে পিছিয়ে নেই বামেরা। কানলা 2011 সাল থেকে আসনটি তৃণমূলের দখলে, তবে এবার খেলা জমে গেছে, দুবারের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবার পদ্ম শিবিরে, তার বিরুদ্ধে টেট কেলেঙ্কারি সহ বহু দুর্নীতির অভিযোগ রয়েছে, সে তিনিই এবার বিজেপির প্রার্থী, ফলে এখানে পরাজয় হতে পারে বিজেপির প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু। এবার আসা যাক দার্জিলিং। দার্জিলিং পাহাড়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল প্রার্থী দেয়নি, বদলে মোর্চা দুভাগে বিভক্ত হয়েছে বিমলপন্থী এবং বিনয়পন্থী, দুদলের মধ্যে ব্যাপক ভোট কাটাকাটি হবে বলে মনে করছে ওয়াকিবল মহল। অন্যদিকে বিজেপির সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফ এর সঙ্গে জোট করেছে, ফলে শৈলশহরে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কালিম্পং এই কেন্দ্রের মোর্চা দু শাখার সঙ্গে সরাসরি লড়াই বিজেপির, পানিজল থেকে এনআরসি ইস্যুকে সামলিয়েছে সব পক্ষই, মোর্চার কাছে ভর দিয়ে এই কেন্দ্রে জয় পেতে মরিয়া শাসক শিবির, তবে ভোট কাটাকাটির অঙ্কে বেশ খানিকটা এগিয়ে যাবে বিজেপি। কার্শিয়াং এই কেন্দ্রে এবার বিজেপির সঙ্গে মোর্চার দু শাখার লড়াই, পাহাড়ের মন জিততে প্রচার করতে এসেছে বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ, সেই হিসাবে এখানে জয় হতে পারে বিজেপি। মাটিগাড়া নকশালবাড়ি এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পরিবর্তিত হয়েছে,
তৃণমূল কংগ্রেস রাজেন সুন্দাসকে প্রার্থী করেছিল। অন্যদিকে বিজেপির প্রার্থী তরুণ তুর্কি আনন্দময় বর্মন তাদের বিরুদ্ধে লড়াই করছেন গত দুবারের কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার। কোভিড পরিস্থিতিতে তাকে দেখা যায়নি, ফলে সেই ক্ষোভের ফায়দা তুলতে চাইছে বিজেপি। অনেকটাই এগিয়ে রয়েছে লোকসভা লড়াইকে বিজেপি, আর এই হিসাবে এখানে জয় হতে পারে বিজেপি। শিলিগুড়ি এই কেন্দ্রে গত 30 বছরের বিধায়ক অশোক ভট্টাচার্য, এবার লড়াইটা মূলত শীর্ষ শঙ্কর ঘোষের সঙ্গে। তবে এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে অশোক ভট্টাচার্য। ফাঁসি দেওয়া এই কেন্দ্রে রাজবংশী চা বাগানের কর্মী আদিবাসীদের ভোট ব্র্যাড ফ্যাক্টর, সেই ভোট একজোট করতে চাইছে তৃণমূল। প্রচারেও সাড়া পেয়েছে কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সুনীল চন্দ্র তীরকে। তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু তার বিরুদ্ধে আমজনতা খুব রয়েছে। বিজেপির প্রার্থী দুর্গা মুর্মু প্রচারে বিশেষ সরা ফেলেছে, ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। এবার জলপাইগুড়ি। জলপাইগুড়ি সদর বিধানসভা আসন বরাবরই কংগ্রেসের দখলে, তবে গত লোকসভা ভোটে হাওয়া বদল হয়। তৃণমূল এবং বাম কংগ্রেসকে জোটে জোর টক্কর দিয়ে 39,185 ভোটে এগিয়ে গিয়েছিল বিজেপি। সেই হিসাবে এখানে জয় হতে পারে বিজেপি। ময়নাগুড়ি পরিবর্তনের ঝড়ে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের লাল পতাকা উঠছে। 2011 সাল থেকে এই কেন্দ্রে জয় হয়েছে আরএসপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। তবে তিনি দল বদল করেন 2016 সালে এবং তৃণমূলের হয়ে প্রার্থী হয়, পরবর্তীতে জয়ী হন অনন্তবাবু। তবে 2019 লোকসভা লড়িখে এই কেন্দ্রে পদ্মশিবির দাপট দেখায়। 14,745 ভোটে এগিয়ে যায় বিজেপি। রীতিমতন এই কেন্দ্রে মাথা ঝাড়া দিচ্ছে বিজেপি, ফলে এই কেন্দ্রে সহজেই জয় হতে পারে বিজেপির কৌশিক রায়। ধূপগুড়ি বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ধূপগুড়ি, তবে পরিবর্তনের হাওয়াতে মিতালী রায়ের হাত ধরে এই কেন্দ্রে দখল নেয় তৃণমূল। লোকসভা ভোটে পদ্মশিবির 17,766 ভোটে এগিয়ে যায়। এবারও এই কেন্দ্রে জয় হতে পারে বিজেপি। রায়গঞ্জ 2009 উপনির্বাচনে এই কেন্দ্রে ঘাসফুল ফুটিয়েছিল তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়। পরবর্তীতে এই কেন্দ্রে বিজেপি থেকে 4,320 ভোটে এগিয়ে যায় তৃণমূল। তবে এবারও কি পারবে তৃণমূল ক্ষমতা ধরে রাখতে? মূলত রাজনৈতিক বিশ্লেষক মহল বলছে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। ডাবগ্রাম ফুলবাড়ি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর কেন্দ্র হিসাবে পরিচিত ডাবগ্রাম ফুলবাড়ি দুবার বড় ব্যবধানে জয়ী হন গৌতম দেব। 2019 সালে এই কেন্দ্রের রাজনীতির সমস্ত অঙ্ক গুলিয়ে দেয়। লোকসভায় তৃণমূলের সঙ্গে 86,107 ভোটের ব্যবধানে জয় হয় পদ্মশিবির। এবারও এখানে জয় হতে পারে পদ্মের প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। মাল লোকসভা নির্বাচনে বিজেপি ঝড় আশ্রে পড়ে এই কেন্দ্রে, বিরাট ভোটে এই কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। বুলুচিক বড়াইকে পুনরায় এই কেন্দ্রে প্রার্থী করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তৃণমূল। মহেশ বাগকে প্রার্থী করেছে বিজেপি। সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন সিপিআইএম এর প্রার্থী মনু উড়াও, ফলে এখানে ভোট কাটাকাটির অঙ্কে অনেকটাই এগিয়ে যাবে বিজেপি। নাগরাকাটা পরপর দুই বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল, কিন্তু 19 ভোটে এই কেন্দ্রে 50,224 ভোটে এগিয়ে যায় বিজেপি। রীতিমতো চাপে রয়েছে এই কেন্দ্রে শাসক শিবির তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন সেনাকর্মী পুনা ভেড়াঙ্কে, ফলে এই কেন্দ্রে সহজেই জয় হতে পারে বিজেপি। অর্থাৎ ভোট পরবর্তী গ্রাউন্ড রিপোর্ট বলছে টিএমসি এই কেন্দ্রগুলি থেকে 8-12, বিজেপি 28-31, সিপিআইএম আরএসএফ কংগ্রেস জোট এই কেন্দ্রগুলি থেকে 1-3 আসন পেতে পারে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পঞ্চম দফার নির্বাচনে 45 আসনে কোন দল কতগুলি আসন পেতে পারে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।